সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। একই বলে স্টারডম। কিছু প্রযোজক পরিচালক যে বলে শাকিব খানের নামেই হল চলে তা বোধ হয় এমনি এমনি বলেন না, কারণ এমনিতেই পহেলা বৈশাখে চালবাজ রিলিজ দেওয়ার জন্য দুই বাংলার হল মালিকেরা অস্থির হয়েছিলেন। তার উপর এখন জানা গেল কলকাতায় 20 এপ্রিল আর বাংলাদেশে 27 এপ্রিল মুক্তি দেওয়ার প্রস্তুতি চলছে। যদিও বাংলাদেশে এখনও সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়নি চালবাজ, তবে মজার খবর হলো সেন্সরের ছাড়পত্র পাওয়ার আগেই সিনেমা হল মালিকরা ছবিটির বুকিং দেওয়া শুরু করে দিয়েছেন। জানা গেছে আগামীকাল বৃহস্পতিবার ছবিটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে। সাফটা চুক্তির মাধ্যমে বাংলাদেশে ছবিটি আমদানি করা হচ্ছে। এ ব্যাপারে ছবিটির আমদানিকারক প্রতিষ্ঠান এনইউ ট্রেডার্সের কর্ণধার গোলাম কিবরিয়া লিপু জানিয়েছেন, ছবিটি কবে মুক্তি পাবে এখনও ঠিক করে বলা যাচ্ছে না, কারণ আগামীকাল যদি সেন্সরে জমা দেই তাহলে কিছুদিনের মধ্যে আমরা ছবিটির সেন্সর সার্টিফিকেট পেয়ে যাব, তারপর মুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেব। তিনি আরও জানান, আনঅফিসিয়ালি তারা সিদ্ধান্ত নিয়েছেন 27 এপ্রিল ছবিটা মুক্তি দেওয়া হবে। সেন্সরের আগে কেন হল বুকিং চলছে এ প্রশ্নের উত্তরে লিপু বলেন, অগ্রিম বুকিং দেওয়া শুরু হয়ে গেছে কারণ এটি শাকিব খানের ছবি। এই একজন শিল্পীর প্রতি সিনেমা হল মালিক ও দর্শকদের একটা বাড়তি আগ্রহ আছে, যে কারণে সিনেমা হল মালিকেরা বুকিং দিয়ে যাচ্ছেন। তবে কোনো কারণে ছবিটির মুক্তির তারিখ পরিবর্তন হলে সে হিসেবেই ছবিটি প্রদর্শন করা হবে। তো বন্ধুরা, শাকিব খান এমনই একজন নায়ক যার ছবি সেন্সর বোর্ডে থাকাকালীন সময়েই হল বুকিংয়ের হিড়িক পড়ে যায়। শাকিব খানের এমন আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে আপনাদের কি মতামত? আর চালবাজ ছবিটি দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড? কমেন্ট করে জানিয়ে দিন।